আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য 1,000 একর জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সরকার। বিশেষায়িত এই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে ভারত সরকার 1,000 কোটি টাকা দিচ্ছে বলে জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। ভারতীয় কোম্পানিগুলোর বিনিয়োগে বাংলাদেশ অর্থনৈতিকভাবে উপকৃত হবে বলে মনে করেন ভারত বাংলাদেশ চেম্বারের সভাপতি আব্দুল মাতলুব আহমদ। তহিদুর রহমানের রিপোর্ট। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীর উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। পুরোপুরি বাস্তবায়িত হলে এখানে কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলে মনে করছে বেজা। প্রায় 30,000 একরের এই অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে 7,500 একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে ভারতীয় ব্যবসায়ীদের জন্য আলাদাভাবে বরাদ্দ দেওয়া হয়েছে 1,000 একর জমি। সেটার জন্য ডেভেলপার নিযুক্ত হয়েছে, যা ভারতের আদানি পোর্টস অ্যান্ড এসিজেট লিমিটেড। তো তাদের সাথে আমাদের নেগোসিয়েশন চলছে, নেগোসিয়েশন শেষ হলে তাদের সাথে আমরা ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট স্বাক্ষর করব। এবং এইটার জন্য ইতিমধ্যে ভারত সরকার $115 মিলিয়ন সহায়তা কনফার্ম করেছে। বঙ্গবন্ধু শিল্পনগরে ভারতের বড় বিনিয়োগ আসলে বাংলাদেশের অর্থনীতি উপকৃত হবে বলে আশা করছেন ভারত বাংলাদেশ চেম্বারের সভাপতি আব্দুল মাতলুব আহমেদ। ভারত সরকার ভারতের যারা বড় বড় কোম্পানিজ আছে তাদেরকে কিন্তু উদ্বুদ্ধ করছে যে আমরা বাংলাদেশের মিরসরাইতে ইনভেস্টমেন্ট করা। ভারতীয় বিনিয়োগ স্বল্প মাঝারি ও দীর্ঘমেয়াদী অর্থনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করেন এফবিসিসিআই এর সাবেক এই সভাপতি। বিশালভাবে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এতে উপকৃত হবে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।